লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে, গঠন হয়েছে নতুন সরকার, তবে রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে চর্চা এখনো পর্যন্ত শেষ হচ্ছে না। বলতে পারেন যে লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী রাজ্যের শহর এলাকাগুলিতে অর্থাৎ পৌরসভাগুলিতে তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু অনেকটাই ব্যবধান দেখা যাচ্ছে। মূলত বলতে পারেন রাজ্যে একশো একুশটি যে পৌরসভা রয়েছে, সেই ১২১টি পৌরসভার মধ্যে ৬৯টিতে কিন্তু থাবা বসিয়েছে বিজেপি, অন্যদিকে ৫১টি রয়েছে তৃণমূল কংগ্রেসের আওত্তে। এবং বাকি যে দুটি পৌরসভা রয়েছে ধুবুলিয়া এবং বহরামপুর, সেই দুটি পৌরসভা কিন্তু রয়েছে কংগ্রেসের আয়ত্তে। কিন্তু কিভাবে এই ফলাফল, কারণ আমরা জানি যে রাজ্যে গ্রাম এলাকায় কিন্তু আধিপত্য বসিয়েছে তৃণমূল কংগ্রেস, তবে শহরে কেন এমন ফলাফল হলো তৃণমূল কংগ্রেসের, সে বিষয়ে আপনাদের জানাবো। আমরা জানি যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু সমগ্র রাজ্য জুড়ে একটি শাসক বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিরোধী একটি হাওয়া বইছিল। মনে করা হচ্ছিল যে এই যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন বন্ধন দুর্নীতি ইত্যাদি দুর্নীতির ফলে রাজনৈতিক মহলে অনেকেই মনে করছিলেন যে এর প্রভাব লোকসভা নির্বাচনের উপর কতটা পড়বে। তবে লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় যে তেমন একটি প্রভাব কিন্তু ফেলতে পারেনি, অর্থাৎ অনেকটি বেশি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে গ্রাম্য এলাকায় কোনো প্রভাব না ফেললেও শহর এলাকায় কিন্তু একটু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে অনেকটাই বেশি প্রভাব ফেলেছে, অর্থাৎ শহর এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বেশি এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু কি কারণে? অনেকে বিশেষজ্ঞদের মতে মনে করা হচ্ছে যে শহর এলাকায় যে সমস্ত দুর্নীতি, যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন বন্টন দুর্নীতি ইত্যাদি দুর্নীতি কিন্তু শহরে অনেকটাই কুপ্রভাব ফেলেছে, যার ফলে কিন্তু শহরে অতটাও আধিপত্য যে অবস্থান সেটা কিন্তু করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তবে অন্যদিক থেকে আবার মনে করা হচ্ছে যে বিভিন্ন যে সমস্ত প্রকল্প রয়েছে, কন্যাশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি গ্রাম্য এলাকায় যেভাবে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল এই লোকসভা নির্বাচনে, কিন্তু সেই বিষয়টি কিন্তু শহর এলাকায় অর্থাৎ পৌরসভাগুলিতে দেখা যায়নি, অর্থাৎ পৌরসভাগুলিতে কিন্তু এই প্রকল্পগুলির কোনো রকম কোনো প্রভাব ছিল না। এবং আরেকটি বিষয় যেটা প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করছেন বা তাদের মতে মনে করা হচ্ছে যে এই লোকসভা নির্বাচনটি রাজ্যের নির্বাচন নয়, নির্বাচনটি কিন্তু মূলত দেশের নির্বাচন, দেশের লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী চিহ্নিত করার নির্বাচন। এবং সেই জন্যই কিন্তু শহরে অনেক মানুষেরই হয়তো মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে তারা আবার দেখতে চান, এবং যার জন্যই কিন্তু তারা বিজেপিকে ভোট দিয়েছেন। এবং সেই বিষয়ে মনে করা হচ্ছে যে বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এই রাজ্যে পৌরসভা ভোটের নিরিখে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস রয়েছে অনেকটাই পিছিয়ে। সামনেই রয়েছে বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোটের আগে বা তৃণমূল কংগ্রেসের পৌরসভাগুলিতে এত পিছিয়ে থাকা অনেকটাই কিন্তু তাদের কাছে বিষাদীয়। তবে এখন দেখার বিষয় যে বিধানসভা ভোটে যেভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং তার পাশাপাশি এই লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় যে বিজেপিও কিন্তু খানিকটা এগিয়ে রয়েছে বিধানসভায় গতবারের তুলনায়, তার পাশাপাশি দেখা যাচ্ছে পৌরসভা ভোটে কিন্তু অনেকটাই তৃণমূল কংগ্রেসের থেকে বেশি এগিয়ে রয়েছে, অর্থাৎ ৫০% ভোট কিন্তু পৌরসভাতে বিজেপিরই রয়েছে। তবে দেখার বিষয় যে বিধানসভা ভোটে কেমন ফলাফল করতে চলেছে এই ভোটের নিরিখে বিজেপি।